কোটো সংস্কার আন্দোলন ঘিরে হত্যা খুনের প্রতিবাদ ও নয় দফা দাবি আদায়ে দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশে বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। এ সময় সুপ্রিম কোর্ট মাজার গেট এলাকা থেকে সাত শিক্ষার্থীকে আটকের পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভকারীরা অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একই দাবিতে ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গতকাল আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান বাসুদের পাঠানো বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।